বৃহস্পতিবারে খানাপাড়াত ফুট গধূলিতে সংঘটিত হয়েছিল চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। শূন্য দূরত্বর পর গুলি চালনা করেছিল এমটি বাহনত অহা দুর্বৃত্তই, আর ঘটনা সংঘটিত হওয়ার পিছত চারিটা দিন উকলি গেল, আর চারিটা দিন পিছত আরক্ষী সফল হয়েছে, যদিও সফল কোনোবাখিনিত ব্যর্থ, কারণ এই মুহূর্তলৈকে আটজন লোকক আটক করেছে, তারে সাতজনক গ্রেপ্তার করেছে, আর এজনক রাজসাক্ষী বনায় সেই মুকলি আকাশতলৈকে উভতাই পঠাব। এই গোটেই ঘটনা যদি চা যায় প্রেমজনিত কারণতে এই গোটেই ঘটনা হয়েছে। গীতাশ্রী সিনহার সহ যদি চা যায় চারি নম্বর আন এগারী যুবকর প্রেম আসলে, যার নাম হয়েছে সৌরভ গোয়েঙ্কা। আর সৌরভ গোয়েঙ্কাক আন সহযোগী দুজন আসলে, এজন গোবিন্দ আর আনজন হয়েছে অরবিন্দ। গোবিন্দ বিহারের পিস্তল আনিলৈকে সহায় করেছিল, আর অরবিন্দ এই গোটেই ঘটনাখিনি কত কেন করব, কোনটো পথেরে ওলাই যাব সৌরভ গোয়েঙ্কা এই গোটেই ঘটনা খিনি করে সেইখিনিলৈকে গোটেই খবর জানাইছিল। আর ঘটনাস্থলীর পিছতে যদি চা যায় আরক্ষী প্রশাসন ব্যস্ত হয়ে পড়েছিল। অঞ্জন নথ নামের যুবকজনে মৃত্যুমুখত পড়েছিল এই গোটেই হত্যাকাণ্ডত। তেখেতর পত্নী আসলে গীতাশ্রী সিনহা, আর গীতাশ্রী সিনহা আসলে গীতাশ্রী সিনহার তিন নম্বর স্বামী আসলে এই অঞ্জন নাথ। আর পরবর্তী পর্যায়ত এবছর আগরেপরা এই সৌরভ যিগৰাকী আছে সৌরভ গোয়েঙ্কার সহ রিলেশনশিপত আহিছিল, এখন বিউটি পার্লার চিনাকি হয়েছিল, আর চিনাকি হতে প্রথম অবস্থাত প্রেম, আর পরবর্তী পর্যায়ত তেখেতসকলের মরম ভালপাওয়া বাড়ি গৈছিল, যার ফলত গীতাশ্রী সিনহাই দুটাকৈ মোবাইল ফোন ব্যবহার করেছিল। এটা মোবাইল ফোনেরে অঞ্জন নাথের সহ কি কথা বার্তা পাতি থাকে সেই কথা জনায় আসলে এই সৌরভ গোয়েঙ্কাক, আর সমান্তরভাবে যখন বাহন ব্যবহার করেছিল সেই বাহনখন ইতিমধ্যে জব্দ করেছে, সতীর্থই দেখাব। সেই যদিনা ঘটনা সংঘটিত হয়েছিল ডিজিপিগী উপস্থিত হয়েছিল, উপস্থিত হয়ে উল্লেখ করেছিল যে অতি শীঘ্রে করায়ত্ত করা হব দোষীক, আর এই বাহনখনেরে এই গোটেই ঘটনা সংঘটিত করা হয়েছিল। এইখন হয়েছে এমটি বাহন, প্রথম দিনার ব্যবহার করা এই বাহনখনেরে। তেখেতে এই গোটেই ঘটনা সংঘটিত করে খানাপাড়ারপরা যদি চা যায় জিয়াশ্রোদ হয়ে অভিমুখে পলায়ন করেছিল, আর জিয়াশ্রোতে পলায়ন করার সময়সাত যে 0.32 পিস্তলের কথা উল্লেখ করা হয়েছে, যেহেতু তাত খালি কার্টিজ এটা উদ্ধার হয়েছিল, সেই খালি কার্টিজের ভিত্তিত আরক্ষীয়ে সেইটা ফরেনসিকলে পঠাইছে, কিন্তু ফরেনসিকর রিপোর্ট অহার পূর্বেও কিন্তু যে খালি কার্টিজ আছে তাত 0.32 বলে লিখা আছে, আর সেই 0.32 পিস্তলটো এতিয়ালৈকে উদ্ধার হওয়া নাই, সেইটা জিয়াশ্রোদর এনে স্থানত পেলাই দিছে জিনলাত। আর সমান্তরভাবে এতিয়ালৈকে সাতটা মোবাইল ফোন জব্দ করেছে, আর এটা মোবাইল ফোন কিন্তু এতিয়াও উদ্ধার করব পৰা নাই। আর এইখিন উল্লেখ করব যে গীতাশ্রী সিনহার পরিয়ালের আন চারি সদস্য আছে, মাতৃ পিতৃ ভগ্নী আর গীতাশ্রী সিনহা গোটেকেইজন লোককে কিন্তু এটা গ্রেপ্তার করেছে। আর গোটেইখিনি কথা যদি সাবল যায় মাতৃর ভূমিকা যথেষ্ট বলে আরক্ষীয় উদ্ধার করেছে, কারণ মাতৃগীর সহ এই যে গোয়েঙ্কার প্রায় যোগাযোগ হয়েছিল, আর গোয়েঙ্কার সহ এটা অন্য নাম্বারে যোগাযোগ করেছিল, সেই সিমখন কিন্তু এতালেক আরক্ষীয় উদ্ধার করবল সক্ষম হওয়া নাই। আর যদিন অঞ্জন নাথে মৃত্যুমুখত পড়েছিল, অঞ্জন নাথে ছয়গাঁওরপরা আসে, ছয়গাঁওরপরা জালুকবাড়ী পালে ভিডিও কলত আসে কথা পাতিছিল, পরবর্তী পর্যায়ত গড়চুক পাইছিল, তার পিছত লখরা বশিষ্ঠ খানাপাড়া বা ফুচকা দোকানত ফুচকা খাই যেটা পালসার বাহনখন বহি আসছিল, সেই গোটেইখিন কথা কিন্তু গীতাশ্রীয়ে জনায় আসে এই নতুন প্রেমিক সৌরভ গোয়েঙ্কা। আর এইখিনিতে উল্লেখ করব প্রথম প্রেমিক আছিল মণিপুরের, দ্বিতীয় প্রেমিক আসে শিলচরের, তৃতীয় প্রেমিক আসিল বশিষ্ঠর লতাকথার অঞ্জন নাথ, যে ইতিমধ্যে মৃত্যুমুখত পড়েছে। আর এই অঞ্জন নাথের মৃত্যুর পিছতে কিন্তু বহু কথাই কিন্তু এই পোহরলৈ আহিলে, যে গীতাশ্রীর চারিগৰাকীকৈ প্রেমিক আসে, আর এগারী প্রেমিকে বিহারেরপরা গিয়ে পিস্তল আনি হত্যা করলে, চতুর্থ প্রেমিকর হাতত তৃতীয় প্রেমিকর মৃত্যু হয়েছে, আর এইখিনিতে উল্লেখ করব বিহারের পিস্তল অনা হয়েছে, তেখেতক আন দুজগী সহায় করেছে। আর এই যিনি কথা আন এগারীর কথা কইছিল বিষ্ণু ডেকা, যিগী আট নম্বর হিসাবে আসলে কিন্তু রাজসাক্ষী করা হয়েছে, দুটাকাণ্ডে রাজসাক্ষী করা হয়েছিল, যেহেতু এইগারী সৌরভ গোয়েঙ্কার দোকানের কর্মচারী বা এই গোটেই ঘটনাখিনি জানে, শুনেছিল সেই হিসাবে রাজসাক্ষী করেছিল। আর তিন বছর পূর্বে যদি চা যায় সৌরভ গোয়েঙ্কায় পিস্তল দেখার একটা অভিযোগ আসে, সেই ভিত্তিতে রাজসাক্ষী করেছে। আর আজি যে আরক্ষীর সঙ্গে আমি কথা পাতিছিল, তেখেতসকলে উল্লেখ করেছে যে নিশার ভাগত পুনের অভিযান চলাব, পিস্তলটো যেহেতু জিয়াশ্রোত পেলাই দিছিল, আর তাদের একটা মোবাইল ফোন পেলাই দিছিল, এখন সিম কার্ড পেলাই দিছিল, সেইখিনির অভিযান কিন্তু নিশা চলিব, জিয়াশ্রোতর একটা স্থানত চলিব, যে স্থানত পেলাই দিছিল এই এমটি বাহনখনেরে এই গোটেই ঘটনা সংঘটিত করেছিল। এমটি বাহনখন ইতিমধ্যে জব্দ করেছে, এই ঘটনা সংঘটিত করে জিয়াশ্রোতরে পলায়ন করেছিল। আর এইখিনিতে আর একটা অন্য দিকলৈকে আহো, যে এই যিগৰাকী প্রেমিকা আছে গীতাশ্রী দেবীর, এই চতুর্থগৰাকী প্রেমিক সৌরভ গোয়েঙ্কা, সৌরভ গোয়েঙ্কা প্রথমতে বাবার ওসর গৈছিল, বাবারপরা কিছু তখেতে উপায় লৈছিল যে এই অঞ্জন নাথক এরাব লাগে, কিন্তু অঞ্জন নাথর এই প্রেম অধিক ঘনিষ্ঠতা বাড়িলে, যার ফলত এরাই আনিব নোৱাৰিলে। পরবর্তী পর্যায়ত বাবার কাম নিদি বুলেটেহে কাম দিলে, সেয়ে বুলেট আনিলে, আর বুলেট আনি এই গোটেই ঘটনা যদি চা যায় হত্যাকাণ্ড করলে, শূন্য দূরত্বরপরা গুলি চালনা করলে, পুনের কৈছো মহানগর আরক্ষী সফল যদিও কিন্তু কোনো ক্ষেত্রে বিফল, কারণ বিফল হওয়ার কারণটা হয়েছে যে এই গোটেই ঘটনা সংঘটিত করার পিছত এই যিগৰাকী যে তিনিগৰাকী লোক আসে বা এই গোটেই ঘটনালে জড়িত সাতজন যুবক বা লোক আসে, এই সাতজন লোককে কিন্তু গুৱাহাটী মহানগরীতে আসে মুকলি আকাশের তলত আসে নির্বিঘ্নে নির্বিচারে, তেখেতসকলে যে চা যায় গুৱাহাটী মহানগরীর পল্টন বজার, পান বজার, হরলু
বা ফটাখিল থানার অধীনত নির্বিঘ্নে এই তিনটা দিন ঘুরি আসে আরক্ষী এই তিনটা দিনে তেখেতক ট্রেক করবা নাছিলে আর আরক্ষী যি ধরনের তদন্ত আগবাড়িছিলে সেই কথা যদি কবলৈ যাও তেতিয়াহলে উল্লেখ করব লাগিব মোবাইল ফোনের লোকেশন ট্রেক করেছিলে যে কোনে কার লগত যোগাযোগ আছে কোনটো নম্বর পৰা কালৈকে ফোন গৈছিলে এই ধরনের যোগাযোগ সূত্রে কিন্তু তেখেতসকলক করায়ত্ত করেছে কিন্তু সিসি ক্যামেরার প্রসঙ্গলৈকে যদি আহো যেহেতু গুৱাহাটী মহানগরী যদি চোৱা যায় যি ট্রেফিক পয়েন্টৰ সিগনেল আছে সেই সিগনেলর কিন্তু সিসি ক্যামেরার ভিজুয়ালে কোনো কারণতে কাম নিদিলে অর্থাৎ সেইসমূহ বিফল হওয়া পরিলক্ষিত হয়েছিল প্রায় 14টা ক্যামেরা সিসি ক্যামেরার ভিজুয়াল সংগ্রহ করা হয়েছিল কিন্তু সেই ভিজুয়ালে কোনো কারণতে কাম নিদিলে শেষত গৈ যি ক্রাইম ব্রাঞ্চের আন এক তথ্য আছিল যে সেই মোবাইল ফোন ট্রেক করাইছিল কোনে কার কথা পাতিছিল কিমান সময় কলৈকে গৈছিল সেইসমূহর ভিত্তিতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল আর এইখিনিতে উল্লেখ করব লাগিব যিগৰাকী পত্নী আছিল গীতাশ্রী সিনাই যেটা আমি মন্তব্য লৈছিলোঁ তেওঁ বারম্বার সেই মন্তব্য সলনি করেছিল প্রথম দিনা আমি নিউজ যেতিয়া তেওঁৰ মন্তব্য লৈছিলোঁ উল্লেখ করেছিল যে এই গোটেই ঘটনার চারিটা কথা জড়িত থাকিব পাৰে তেওঁ ড্রাগস পেডলার লগত জড়িত বন্ধু বান্ধবীর লগত তেওঁৰ শত্রুতা আছে আর তৃতীয়টো কথা উল্লেখ করেছিল যে যিটো অনুষ্ঠানত কাম করে জেসিপি ডিলারত তার লগত তেওঁৰ সম্পর্ক ভাল নহয় আর অন্য তারিখের কথা উল্লেখ করেছিল যে কোভিডর সময় তেওঁ ড্রাগস সরবরাহ করেছিল অর্থাৎ গোটেই বিষয়বস্তুটো যদি চা যায় এটা বেলেগ দিকৰ ফালে লৈ গৈছিল কিন্তু প্রকৃত এই ঘটনা সংঘটিত হয়েছে এটা প্রেমর বাবে আর এগারী মহিলার চারিগাকীকে প্রেমিক আসে যার ফলত চতুর্থগী প্রেমিকার হাতত তৃতীয়গীর মৃত্যুমুখত পড়লে আর অঞ্জন নাথের ভাতৃ আসে রঞ্জন নাথে এখন এজাহার দাখিল করেছিল 621 নম্বর সেই গোচর রুজু হয়েছিল আর সেই গোচর রুজু হওয়ার পিছতে আরক্ষী তদন্ত আরম্ভ করলে আর তদন্তর অন্তত আটজনক আটক করেছে তার সাতজনক গ্রেপ্তার করেছে এজনক মুক্তি করে দিব আর যাকে রাজসাক্ষী হব আর এতিয়া এনেদরে অভিযান চলিছে আর এক প্রকার যা কইনা ধরাত সংঘটিত হয়েছিল এই ঘটনা